हेलो एवरीबॉडी, तो की बोलो, আলহামদুলিল্লাহ আচ্ছা নিচ্ছে। অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে আল্লাহর রহমতে। এখন আই থিংক বাজে হচ্ছে 4:49, তাই আজান দিচ্ছে, আমি বসেছিলাম, এখন আমি নামাজ পড়ব। এবং নামাজটা পড়েই হচ্ছে জিকির করতে করতে সকাল হয়ে যাবে এবং আমাদের রেডি হওয়া স্টার্ট হয়ে যাবে। রেডিটা হয়েই হচ্ছে আমরা অনেক, মানে কি বলবো, অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে একটা ভ্যাকেশন দরকার, একটা ভ্যাকেশন দরকার। সো ফাইনালি ভ্যাকেশনে যাওয়ার স্বপ্নটাও ফুলফিল হয়ে গেল। তো আমি জাস্ট তোমাদেরকে ফার্স্টেই, এই ভিডিওটা শুরু হওয়ার প্রথমেই আমি জাস্ট তোমাদেরকে এটাই বলতে চাই, যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি আসলেই মানে ফিল করি যে আমি অনেক লাকি যে আমার ফ্যান ফলোয়ার্সরা এতটাই সাপোর্ট করে, এতটাই ভালোবাসে আমাকে। আমাকে কখনো তোমরা একা ফিল করতে দাও না। আমি আসলেই ভাবি যে আমরা অনেক বড় একটা ফ্যামিলি, যে ফ্যামিলি মানুষের প্রত্যেকটা সাপোর্টিভ, সবাই আমাকে খুবই পছন্দ করে এবং আমার খুব খেয়াল রাখে। আর আমার এই প্রথম ওয়ার্কশপটা সাকসেসফুল হওয়ার মধ্যে অবশ্য উপরাল্লার অশেষ সহমতের সাথে সাথে তোমাদের অনেক অনেক বেশি সাপোর্ট। এটা আমি কখনো ইম্যাজিনও করতে পারিনি যে এতটা সাপোর্ট তোমাদের থেকে পাবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কিছু কাছের মানুষ, সেগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি মানে বেশি ডিটেইলে যাব না, কারণ আমি আসলে হচ্ছে বদনজরে বিশ্বাস করি। আমি চাই না যে সেই সম্পর্কগুলোতে বদনজর লাগুক এবং সম্পর্কগুলো ভেঙে যাক। আমার অনেকগুলো সম্পর্কই ভেঙেছে, আর আল্লাহর অশেষ রহমতে জাস্ট আল্লাহকে এতটুকুই বলেছে যে আল্লাহ যে সম্পর্কতে আমাকে অন্ধকার পথে নিয়ে যাবে সেই সম্পর্ক যেন কখনোই না হয়, আর যে সম্পর্কতে আল্লাহ আমাকে আমি আগে বাড়তে পারবো যে সম্পর্কটা হচ্ছে একদম পিওর একটা সম্পর্ক, সেই সম্পর্ক যেন আজীবন অটুট থাকে। তো আলহামদুলিল্লাহ এখন আমি যাদের সাথেই মিশি না কেন তাদের সাথে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, তারা অনেক ভালো মানুষ। তো কথা আগে না বাড়াই, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, রাইট? এখন ডিরেক্টলি আমি হচ্ছে নামাজে চলে যাব। নামাজটা শেষ করেই হচ্ছে একটু হয়তো বা রেস্ট নিতে পারি, বাট রেস্ট নেওয়ার একদমই টাইম নেই, রেডি হতে হবে। এবং রেডি হতে হতে যেতে যেতে বাকি কথাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। সো আমাদের পিক করার জন্য অলরেডি গাড়ি চলে আসছে এবং আমরা এখন যাব। আমরা অলরেডি মানে দেখতেই পাচ্ছো তোমার ড্রেস আপ ড্রেস আপ করে, আমার জামাইটা একদম, হ্যাঁ তুমি কি এই ড্রেসে যাবা? এই ড্রেসে হচ্ছে তুমি হচ্ছে সুইমিং পুলে নামবা। আমি আগেই যাব, যে আগে সুইমিং পুলে নামবো। আই এম সো এক্সাইটেড। ও আচ্ছা, তুমি অনেক বেশি এক্সাইটেড। আমি কি এক্সাইটেড না, আমি কি এই ড্রেসে মানে সুইমিং পুলে নেমে যাব? ওকে, সো এখন হচ্ছে যে আমাদের অলরেডি নিয়ে চলে এসেছে কার, আমরা এখন হচ্ছে বাই দ্য ওয়ে আমরা বলে দিই আমরা উবার করে যাচ্ছি। আমি যদি পারি তাহলে চেষ্টা করবো হচ্ছে উবারের মাঝখানে, বিকজ ট্রাস্ট মি, উবারে বসে অথবা হচ্ছে গাড়িতে বসে আমি কোনো ভিডিও অথবা হচ্ছে মোবাইলে দেখতে পারি না, বিকজ আমার ভমিটিং টেন্ডেন্সি হয়, যেটাকে আমার জামাই বলে যে যাই হোক ওইটা আর নাই ইউজ করে, সে লিটারেলি বিরক্ত হয়। দ্যাটস ওয়াই হচ্ছে যে আই ডোন্ট থিঙ্ক আমি বসে বসে কথা বলতে বলতে তোমাদের সাথে যেতে পারবো। ডিরেক্টলি হচ্ছে আমাদের সাথে দেখা হবে হচ্ছে আমাদের ইয়েতে, না এয়ারপোর্টে। ওকে, সো লেটস গেট, নো লেটস গো। তো কথা মতো আমি অ্যাকচুয়ালি করতে পারছিলাম না গাড়ির মধ্যে, দেন হচ্ছে আমরা সোজা চলে আসছি, দেখতেই পাচ্ছ তোমরা এয়ারপোর্টে চলে আসছি। এবং সব কিছু পেপার্স, সব কিছু যেগুলো কাজ প্রসেসিং ছিল সেগুলো হচ্ছে আমার ছোটো ভাই করছিল এবং আমরা সব কাজিনসরা ওয়েট করছিলাম সেই মোমেন্টের যখন আমরা হচ্ছে ফ্লাই করব। এবং নভেম্বরে দেখতেই পাচ্ছ তোমরা বাসটা চলে আসছে, যেটা হচ্ছে একদম কাছে নিয়ে যাবে আমাদের, প্লেনের কাছে একদম নিয়ে যাবে। এবং এই এই যে এনভায়রনমেন্ট মানে ভিউটা অ্যামেজিং, আশেপাশে হচ্ছে অনেকগুলো প্লেন ছিল, মানে দেখতে খুবই সুন্দর লাগছিল। এবং আমরা অনেকগুলো
পিকচারসও তুলেছি আর দেখতে পাচ্ছ তোমাদের জাতীয় দুলাভাই অনেক এক্সাইটেড ছিল বাই দ্য ওয়ে। সো আমি তো হচ্ছে একদম কি বলে উইন্ডোর জায়গাটাতে হচ্ছে আমি বসেছিলাম। আর এখানে কি বলতেছিল আমি আর কিছু তোমাদেরকে জানালাম না তোমাদের দুলাভাই, বিকজ আমি এখন ভয়েসটা দিতে পারছিলাম না, কারণ হচ্ছে আমার ইয়ের সাথে ক্যাটাগরির সাথে লাইক আমার যেভাবে আমি এডিট করছিলাম সেটার সাথে যাচ্ছিল না। সো দ্যাটস হোয়াই হচ্ছে আমি ভয়েস ওভার করে দিলাম এবং অ্যাকচুয়ালি ভয়েসটা সেটা আমি মিউট করে দিয়েছি। এবং দেখতেই পাচ্ছ ফাইনালি এই জিনিসটার জন্য অপেক্ষায় থাকে সবাই, এক্সাইটেড থাকে, আমিও ছিলাম। বাট বেশিক্ষণ আমার এক্সাইটমেন্ট চলতেছিল না কারণ আমি যেতে যেতে ঘুমাই গেছিলাম, একটু ঘুমও দিয়ে নিছি কারণ সকাল সকাল উঠতে হয়েছে। সো এই তো মাত্র নেমেছি, নেমে জাস্ট দেখো আমার ক্যামেরাটা উল্টা হয়ে গেছে, কারণ যখন আমি মানে ভাবতেছিলাম যখন আমি ক্যামেরাটা অন ছিল আমার, আমি ভাবছিলাম ওখানে যে সিকিউরিটি অফিসার্সগুলো থাকে তারা অনেক সময় ভিডিও করতে দেয় না, তার সময় হচ্ছে আমি সাইড করে নিয়ে ক্যামেরা তারপরে হাঁটতেছিলাম। তো এই তো ফাইনালি নব ইয়ারের সরি ওশানের যে বাসটা আছে সেটা চলে আসছে, ওশান প্যারাডাইস আমরা বুকিং দিয়েছিলাম, ওশান প্যারাডাইসের বাস চলে আসছে এবং আমরা সবাই ওশানের সামনেই এই দেখতেই পাচ্ছ চলে আসছে একদম। আর এটা ছিল ওশানের মধ্যে ফার্স্ট আমাদের মানে আমরা এখানে ফার্স্ট এসেছি এবং আমার কাছে ফার্স্ট ইম্প্রেশনটা একদম ভালো লেগেছে, অনেক বেশি ভালো। বাট একটা প্রবলেম হচ্ছে যে ওদের রুম দিতে অনেক 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 বেশি লেট হয়, আমি খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, ইভেন কি আমার কাজিনরাও টায়ার্ড হয়ে গেছিলো, আমরা বসেছিলাম বাইরে লবিতে, তো আমি লিটারেলি ইরিটেট হয়ে গেছিলাম লাস্ট মোমেন্টে। এবং তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর লেগেছে, বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে আমাদের সাথে, আমার দুই বাচ্চা আমি নিয়ে যাই নাই, আমার দুই বাচ্চা কখনো আমি ওরকমভাবে নেই না কোথাও কারণ ওরা অসুস্থ হয়ে যায়। সো এই তো আমার রুম রেডি হয়ে গিয়েছে, ফাইনালি 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 ওয়েটিংয়ের টাইম শেষ। তো আমি যখন রুমে আসি অফকোর্স আমি হচ্ছে রুমের সব কিছু চেক করি, দেখি কী কী আছে মানে কী কী ফ্যাসিলিটিস পাচ্ছি আমি। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে ব্যালকনিটা, আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে ব্যালকনি সাইডে দেখতেই পাচ্ছ সি বিচ দেখা যাচ্ছে, দিস ইজ অ্যামেজিং। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখো আমার এক্সাইটমেন্ট অ্যাকচুয়ালি অনেক বেশি ছিল। তো এখন হচ্ছে মেইন ফ্যাক্ট হচ্ছে কী কী দিয়েছে, ফার্স্টে ক্যাশু নাট আমি মানে ক্যাশু নাটগুলো খেয়ে ফেলছি এবং এখানে আগে দেখতে ও মাই গড আমি ফ্রিজ খুলে পেয়ে গেছি চকলেটস এবং অফকোর্স কোক। অ্যান্ড ফাইনালি যেটার মধ্যে মানে রিল্যাক্সিংয়ের জায়গাটা এটা একটু চেক করলাম, আর এগুলো তো আমি সব সত্যি কথা আমি নিয়ে নিছি, ব্যাগে আমি ইউজ করি নাই বাসায়, আমি আমি সবসময় এটাই হয় আমার যখনই আমি হোটেলে যাই এগুলো সবার আগে আমি ব্যাগে ঢুকাই। যাই হোক হ্যালো এভরিবডি, ফাইনালি আমি হচ্ছে এন্ট্রি করার পর হোটেলে আমরা একদম রেডি হয়ে এখন যাব হচ্ছে লাঞ্চ করার জন্য, বিকজ আমাদের চেক ইন হইতে হইতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিলো। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ওশান প্যারাডাইসে এইটাই প্রবলেম হয় যেটা আমি অনেক শুনেছি, সো আজকে এইটা এক্সপিরিয়েন্সও করেছি। রাইট নাও এখন আমরা হচ্ছে লাঞ্চ করতে যাব, এখনও ডিসাইড হয় না আমরা কোথায় যাব। রাইট নাও আমরা হচ্ছে এখানে খেতে এসেছি, এটা হচ্ছে একদম ঠিক ওশান প্যারাডাইসে একদম অপোজিটেই হচ্ছে এই খাবার হোটেলটা এবং এটা চুজ করে তোমাদেরকে নামটা দেখাই দিচ্ছি। তো এখানে আসার রিজনটা হচ্ছে খুবই মানে ক্ষুধা লেগেছে আমাদের, লিটারেলি আমরা হাংরি হয়ে আছি এবং আমাদের ফুল ফ্যামিলি হচ্ছে আজকে আমাদের নিউ এক্সপিরিয়েন্স হচ্ছে, এখন আমরা হচ্ছে ব্যাক ক্যামেরা দেখাবো তোমাদেরকে। আমি কম খাই কিন্তু চুজ করি আমি আসলে খাবার, আপনি কম খান বাট আমরা কম খাবো না, আপনারা বেশি খান। দুবেলা সুইমিং করবো আমরা এবার, দুবেলা সুইমিং করলে মনে হয় যে খাবারটা ইয়ে হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। আমার কাছে
সবাই হচ্ছে এখন খাবার সিলেকশন করবে আই থিং এটা বাফেট এটা বাফেট না আচ্ছা এটা চুজ করতে হবে আমাদের হচ্ছে চুজ করতে হবে এখানে খাবার মেনু अच्छा बाकी कथा बोलार आगे बोले नहीं जे एनवायरनमेंट भालो छिलो बोले छिलो बट खाबार एकदम ही भालो छिलो ना आमार काछे भालो लागे नहीं आमी शुनेछि सेखानकार चाटा मजा बट अदरवाइज आमार भालो एक्सपिरियंस छिलो ना सेखाने सो फाइनलि खाबार पर आमरा चले आसछि होच्छे बीचे बीचे एसे आमरा एक्सपिरियंस करेछि आर एज यूजुअल तोमादेर जातीय दुला भाई कथागुलो मुठ हये गेछे बाट डेफिनेटलि नेक्स्ट कथाटा आमी अवश्यई आमी कि बोले दिब आर तोमरा जानो जे बीचे आसले छेलेरा माने निजेके मने करे सलमान खान आर शाहरुख खान लाइक ओ माय गॉड आमाके तो खुबी माने नायक नायक भाव नायिकार अभाव एरकम एकटा फील हय तादेर सो तोमादेर जातीय दुला भाईओ एसे तार एमोनी फील होच्छिलो एकदम सागरेर तीरे गिये एकदम हाथ दुईटा उठाय होच्छे सेई लेवेलेर पोज से पोस्टा दिल तर खूब ही भलो लेगे आई डोंट नो कैमन फील छो तो शब्द दीते दीते ही आज के दिन একদম কমপ্লিট আমরা নেক্সট ডেতে হচ্ছে রেডি হয়ে যাচ্ছিলাম হচ্ছে মারমেড ক্যাফে ভ্রমণ করতে মারমেড ক্যাফেতে যাওয়ার জন্য আমরা একদমই মানে রেডি দেখতেই পাচ্ছ তোমরা সবাই রেডি আর অনেক বেশি মজা করেছি কারণ আমরা ওখানে ডান্স করতে করতে যাচ্ছিলাম আর আমার কাজিনরা মানে কি বলবো ওরা মানে সবগুলা হইছে এক একটা পিস এক একটা মানে अनेक मजा हो विशेषकर हे तुम्हारा देखते ही पाच जो सुमन भैया सिबली भैया भाई रनी भैया तरह हे तायफ हमार हजबैंड कजिनरा अपू तपू भैया सबाई अनेक बस इन्जय करी फील करी हमारे लाइफर बेस्ट एक वैकेशन छो उथ दैम हमें आसले मेमोरि कखो भूलो ना इनशाल्ला আমার কাছে বেস্ট একটা মেমরি ছিল এবং আমরা অনেক মজা করেছি এবং ফাইনালি চলে আসছি হচ্ছে মারমেড ক্যাফেতে আমার কাছে যতটুকু শুনেছি তার থেকে এক্সপেকটেশনে বেশি কিছু পাই নাই এবং আমি হয়তো বা ভিতরে ঢুকি নাই বিকজ এখানে হচ্ছে পা রাখা মানে হচ্ছে টাকা খরচ করা প্রচুর পরিমাণে এক্সপেন্স এখানে বের করতে হয় তো আমি মনে করি যে सी बीचे गए हे सुंदर हमें पिक्चर तोलाटा बसी कम्फर्ट फील करब जतटुक खरच है ना क्या स्वाभाविक कथा सबाई हे जख ही वैकेशन आसे अवश्य पकेट मानी कत मैं पकेटे कतटुकू मानी आटार दिखे ख्याल कर विशेषकर हमें करी जाना बाकी बाकीरा कि करते तेम भलो एक्सपिरियन्स छोड़ बट जैगा सुंदर छो कहमर कोचुना এটা বলবো কিন্তু আমিও ভালো এনজয় করেছি বিকজ এনজয় করার মতো অনেক মানুষ ছিল আর দেখতে পাচ্ছ যে স্লোমো করেছি এবং এই যে মানে স্লোমোর একটা যে মানে দেখতে পাচ্ছ ভার্সনটা এটা পাবে হচ্ছে আমার ফেসবুকে আমি অলরেডি দিয়ে ফেলেছি এবং আমরা সেই লেভেলের মানে কী ভাব নিয়ে ছবি তুলতেছিলাম মানে ভিডিও করতেছিলাম মানে কী করতেছিলাম আমরা আমরা এডিট করতেছিলাম শ্যুট করতেছিলাম অনেক মজার মজা শ্যুট করেছি আমার জামাই কখনো এত রোমান্টিক ভাবে ভিডিও করেনি সে নিজে থেকে মানে এত এক্সাইটেড ছিল সে নিজে থেকে খুব রোমান্টিক রোমান্টিক ভিডিওস আমরা করেছি এবং আস্তে আস্তে আপনি তো আপলোড করবো আমার পেজে দেখতে পারবা এবং দেখতেই পাচ্ছে আমাদের টুইনকে আর আরেকটা টুইন আমরা দুই বোন একই ড্রেস পরেছিলাম এবং ডেফিনেটলি ড্রেসটা হচ্ছে স্পন্সর ফ্রম শুক্রিয়া পেজ থ্যাংক ইউ নাবিলা অনেক সুন্দর ডিজাইন হয়েছে অনেক সুন্দর ড্রেস ডিজাইন হয়েছে एंड दें से दिन राते ही होच्छे सीएम आमाके कॉल करे बोलेछे एकदम माने से रेडी खाबार दाबार ये करे आमादेरके इनवाइट करेछे एत जन सब संगे ए दिन आमी भूलबो ना सीएम आसले सत्यि कथा ओ खुबी काछे एकटा मानुष आमार आमार बोन आमी बोलते गेले दें होलो नेक्स्ट डे देखते ही पाच्छो तोमरा एकदम स्लोमो करे दिएछि नेक्स्ट डे ते आमरा होच्छे खेते आसछि सकाले ब्रेकफास्ट जेटा कमप्लीमेंटरी देय सब होटेलेई देय सामने আমি পেয়েছি আমি অপশনেও পেলাম যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমি দুই দিন ব্রেকফাস্ট করতে পারছি বিকজ থার্ড ডে তে আমি ব্রেকফাস্ট করতে পারিনি বিকজ আমার লুজ মোশন হয়ে গেছিল
একদম ফুড পয়জনিং হয়েছিল, খুবই বাজে অবস্থা হয়েছিল। আজকের দিনটাই হচ্ছে মোটামুটি আমি এনজয় করতে পেরেছি। দেন রাতে থেকে আমার শুরু হয়ে গেছে, একদম পেটের 12টা বেজে গেছিলো, আমি লিটারেলি বমি করছি, তারপর হচ্ছে খুবই বাজে অবস্থা হয়েছিলো। সো এই তো দেখতে পাচ্ছ আমার সুইমিং পুলে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারিনি। দেন এই সকালবেলা আমি যেটা বলছিলাম, অ্যাজ ইউজুয়াল আমার লাস্ট ডে খুবই বাজে গেছে এবং ফাইনালি আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমরা অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি, যেটা আমি কখনোই ভুলবো না। অনেকগুলো স্ন্যাপ আমি মিসিং করে ফেলছি বিকজ আমার মেমরি ফুল ছিল, অনেকগুলো স্ন্যাপ মিসিং হয়েছে। বাট এই তো অনেক ভালো লেগেছে, সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমাদের জন্য। সো আমরা হচ্ছে আমাদের সেই অশনের বাস দিয়েই হচ্ছে কক্সবাজার এয়ারপোর্টে নিয়ে আসা হয়েছে। সো এয়ারপোর্টে চলে আসছি, এখন হচ্ছে আমরা ওয়েট করব। আমার এটা এক্সপিরিয়েন্স ছিল ফার্স্ট কক্সবাজার এয়ারপোর্টে, তো ভালো লেগেছে আমাদের কাছে এবং আমরা সবাই ওয়েট করতেছিলাম। আমি তো একদমই মানে সকালবেলা ঠিক মতো ব্রেকফাস্ট করতে পারিনি। দেন হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে উপরে নিয়ে গিয়েছে, উপরের লবিতে নিয়ে এসে এয়ার লাউঞ্জ একটা ওরা নিউ করে নতুন করেছে এবং এনভায়রনমেন্টটা খুবই ভালো লেগেছে। আমরা হচ্ছে কিছু আমি যেহেতু আমি ব্রেকফাস্ট করিনি, সো ও খুবই টেনসড ছিল, বলেছিলো যে একটু কিছু খেয়ে নাও। সো এই তো আমাদের জার্নি, আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে অনেক সুন্দর কেটেছে, অনেক ভালো কেটেছে। আমরা খুব দ্রুত চলে আসছি বাসায়। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, অনেক লেট করে ভিডিওস দেই, কিছু করার নাই, এক্সট্রিমলি সরি, আমি জানি অনেকে রাগ করে আসো, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবে।